আমরা এখন পলিগনের আরেকটা ম্যাথস করব। কোশ্চেন হচ্ছে ফাইন্ড দি এরিয়া অফ এ রেগুলার হেক্সাগন উইথ সাইড অফ লেন্থ 12 সেন্টিমিটার। তার মানে এটা হচ্ছে একটা, ফার্স্ট অফ অল এটা হচ্ছে একটা রেগুলার হেক্সাগন, মিনস সিক্স সাইডেড পলিগন, যার এক একটা সাইড হচ্ছে লেন্থ 12 সেন্টিমিটার এবং সবগুলোই হচ্ছে ইকুয়াল। এটার এরিয়া বের করার জন্য আমরা যেটা করতে পারি, আমরা যদি একটা ট্রায়াঙ্গেলকে কনসিডার করি, এই ট্রায়াঙ্গেলের এরিয়াটা বের করে ইনটু সিক্স করে দেই, তাহলে আমরা অল দি ট্রায়াঙ্গেলের এরিয়া পেয়ে যাব এবং আলটিমেটলি আমাদের হেক্সাগনের এরিয়াটা বের হয়ে যাবে। তাহলে আমরা স্টার্ট করি এই ট্রায়াঙ্গেলটা দিয়ে। এখন এই ট্রায়াঙ্গেলটা বের করার জন্য আমরা এটাকে ফার্স্টে হাফ করে দিই। হাফকে নিয়ে কনসিডার যদি আমরা করি, তাহলে ইট উইল ফর্ম এ 90 ডিগ্রি, যেটা আমাদের ম্যাচ করতে ইজি হবে। আমাদের এক একটা এই পলিগনের এক একটা অ্যাঙ্গেল ফার্স্ট অফ অল বের করে ফেলতে হবে। এক একটা অ্যাঙ্গেল বের করার কনসেপ্ট আমরা অলরেডি জানি, সেটা হচ্ছে এন মাইনাস টু ইন্টু 180 ডিগ্রি। আমাদের এখানে ছয়টা সাইড আছে, 6 - 2 × 180 ডিগ্রি, এখান থেকে আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি টোটাল 720 ডিগ্রি। আর এক একটা অ্যাঙ্গেল কীভাবে পাবো, ডিভাইডেড বাই 6 করে দিলে আমাদের এক একটা অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে 120 ডিগ্রি। আমরা যদি এটা পারফেক্টলি হাফ হয়ে আছে, তাহলে আমরা যদি জাস্ট এই অ্যাঙ্গেলটা বের করতে চাই, তাহলে ডিভাইডেড বাই 2 করে দিলে 60 ডিগ্রি ইজ দি অ্যাঙ্গেল অফ দিস ওয়ান, আমরা এটা পেয়ে যাচ্ছি 60 ডিগ্রি। আমরা এটা জানি 60 ডিগ্রি, এটা জানি 90 ডিগ্রি, আর আমাদের বেস ছিল 12 সেন্টিমিটার, এখান থেকে আমাদের যদি অর্ধেক নিয়ে নিই তাহলে এটা হয়ে যাচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে এই ট্রায়াঙ্গেলটাকে কনসিডার করলে হয়ে যাচ্ছে 60 ডিগ্রি, 6 সেন্টিমিটার। আর আমাদের এই অপোজিটটা দরকার। এখন প্রশ্ন হচ্ছে অপোজিটটা আমাদের কেন দরকার। আমরা জানি এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল ইজ হাফ ইনটু বেস ইনটু হাইট। তাহলে এখানে আমাদের বেসটা আমি অলরেডি বের করেছি, উইচ ইজ 6, আমাদের হাফ এখানে কনস্ট্যান্ট, আর এখানে হাইট হচ্ছে আমাদের বের করতে হবে। এই হাইট বের করার জন্য আমাদের অপোজিট অ্যান্ড অ্যাডজেসেন্ট ইউজ করে আমাদের ট্যান 60 ডিগ্রি যদি করি, এটা যারা ট্রিগনোমেট্রি বোঝো তারা ক্লিয়ারলি বুঝতে পারবে, ট্যান থেটা ইকুয়ালস টু অপোজিট দ্যাট ইজ এক্স ডিভাইডেড বাই অ্যাডজেসেন্ট দ্যাট ইজ 6। এখান থেকে আমরা যদি এই হাইটটাকে যদি সাবজেক্ট করে দেই, হাইটটা আমাদের চলে আসবে হচ্ছে 10.4 সেন্টিমিটার। এই 10.4 সেন্টিমিটার আমরা এখানে যদি মাল্টিপ্লাই করে দেই, তাহলে আমাদের টোটাল ট্রায়াঙ্গেল চলে আসবে 62 সেন্টিমিটার স্কোয়ার, এরিয়া অফ দি ট্রায়াঙ্গেল। এখন একটা ট্রায়াঙ্গেল হচ্ছে 62 সেন্টিমিটার স্কোয়ার, দুইটা কীভাবে হবে, আমি যদি 62 সেন্টিমিটার স্কোয়ারকে ইন্টু 2 করে দেই, তাহলে দুইটা আমি ট্রায়াঙ্গেল পেয়ে যাচ্ছি। আর এভাবে করে আমাদের এখানে টোটাল 6টা ট্রায়াঙ্গেল আছে। তাহলে আমি আবার ইন্টু যদি 6 করে দিই, তাহলে আমি পুরো পলিগনের এরিয়াটা পেয়ে যাচ্ছি। টোটাল এরিয়া আমাদের হয়ে যাচ্ছে হচ্ছে 744 সেন্টিমিটার স্কোয়ার।